আমার আল্লাহর পরিচয় হলো রহমান, রহমান যিনি আল্লাহ হলেন তিনি, রহমান যিনি আল্লাহ হলেন তিনি। এই সূরা, সূরা আল ফুরকানের শেষের 15টি আয়াতে রহমানের বান্দাদের 12টি গুণ তুলে দেওয়া হয়েছে। এই 12টি গুণ যারা অর্জন করবে, রহমান ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আমি তাদেরকে আমার জান্নাতের চিরস্থায়ী মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চান না একটু হাত তুলেন তো। কথা বুঝেন নাই, অনেকে হাতে জন্য উঠাইও নামাই ফেলছে। সবাই জান্নাত চাই তো? তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কয়টা গুণের বর্ণনা এখানে দিয়েছেন? 12টা। একটু জুড়ে বলেন, কয়টা? 12টা। এই 12টা গুণ আমরা অর্জন করতে পারলেই আমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানাবেন, পুরুষোচিত কণ্ঠে সবাই জবাব দিয়ে বলেন তো তিনি কে? এই 12টি গুণ অর্জনের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে আমরা শুনতে পারবো তো? চলেন আমরা শুরু করি। রব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। এক নম্বর গুণ হলো রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে বিনয়ের সাথে ভদ্রভাবে বিচরণ করে। যারা রহমানের বান্দাদের প্রথম গুণ হবে, রহমানের বান্দারা অভদ্র হবে না, বেয়াদব হবে না, অহংকারী হবে না। রহমানের বান্দারা দুনিয়াতে চলবে ভদ্র হয়ে, নম্রভাবে, বিনয়ের সাথে। বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে আমরা যে আছি, এই জমিনটা কার? এই জমিনের উপরে আপনি গোলামের মতো থাকবেন, গোলাম থাকবে গোলামের মতো, গোলাম যেন দম্ভ ভরে অহংকারের সাথে বিচরণ না করে। আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, আর যে অহংকারের নামে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে আমি শাস্তি দিব, তাকে আমি পাকড়াও করব। রহমানের বান্দাদের এক নাম্বার গুণ হবে, তারা বেয়াদব হবে না, অহংকারী হবে না, বরং নম্র হয়ে ভদ্রভাবে জমিনে বিচরণ করবে। আমাদের সমাজে অহংকারী দাম্ভিক অনেক মানুষ আছে না? নাই। জ্ঞান আছে, জ্ঞানের অহংকার করে, টাকা পয়সা আছে, টাকা পয়সার অহংকার করে, বংশ বড় এজন্য বংশের অহংকার করে, ক্ষমতা আছে এই জন্য ক্ষমতার বড়াই, ক্ষমতার অহংকার করে, এমন মানুষ আমাদের সমাজে নাই। জ্ঞান আছে বলে আপনি এত বড়াই করেন কেন ভাই? জ্ঞান তো আপনি নিজে নিজে এটা এই জ্ঞান পান নাই, এই জ্ঞান আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? আবার আপনার জ্ঞান কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যে আপনাকে পাগল বানায় দিতে পারেন কে? কত জ্ঞানী মানুষ আছে হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে, ব্রেন কোনো কাজ করে না। এজন্য যারা সত্যিকারের জ্ঞানী তারা বিনয়ী হয়, তারা মানুষকে সম্মান করে। যে ব্যক্তি বিনয়ী হয় ওই ব্যক্তির মর্যাদা সম্মান যিনি বাড়াইয়া দেন তিনি কে? জ্ঞানের তিনটা পর্যায় আছে। প্রথম পর্যায় এটা হলো খুব অল্প জ্ঞান, এই অল্প জ্ঞান যারা নেয় তারা অহংকারী হয়ে যায়। এজন্য গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে, খালি কলস নড়ে বেশি। যে ব্যক্তি কম জানে সেই ব্যক্তি লাফালাফি করে বেশি। জ্ঞানের দুই নম্বর পর্যায়ে যে অতিক্রম করে কিছুটা নম্রতা তার ভেতরে আসে, কিন্তু জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে যারা অতিক্রম করে, অতিক্রম করা তো সম্ভব না, অর্থাৎ তিন নম্বর পর্যায়ে যারা যায় তারা এত বেশি বিনয়ী হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এ ধরনের নিত্য নতুন হক্কানি ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর ওয়াজটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন।